হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। খুবই সুখবর যে আসলে অলরেডি আপনারা বিগত গত মাস থেকে আপনারা জেনেছেন, আমরা ভিডিও করেছিলাম যে আসলে রোমানিয়া সেনজেন হয়ে যাবে। সো মার্চ মাস থেকে আলহামদুলিল্লাহ এখন থেকে এটা আসলে আমাদের যারা বাংলাদেশি বাইরে আছেন, যারা বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করবেন, বা মিডিল ইস্টে যারা আছেন, সৌদি আরব বলেন, কাতার, দুবাই, ওমান, মানে যে প্রান্ত থেকে আপনি আবেদন করবেন, এখন থেকে রোমানিয়ার যারা আবেদন করবেন যে কোনো ভিসা ক্যাটাগরি বলেন, ভিজিট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, যে কোনো ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ এখন থেকে সবাই সেনজেন স্টিকার ভিসা পাবে এই মাস থেকেই। মানে যারা এখন নতুন আবেদন করবেন, যারা এখন এই মাসে যারা ভিসা পাবেন, সবাই আলহামদুলিল্লাহ এখন সবাই সেনজেন স্টিকার ভিসা পাবেন। এটা খুবই সুসংবাদ এবং এটা বাংলাদেশি বাইদের জন্য সবারই একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল, সবাই সেনজেন আসবে, সেনজেন ঢুকবে। যেহেতু এখন আলহামদুলিল্লাহ রোমানিয়া সেনজেন হয়ে গিয়েছে, সো আর কোনো চিন্তা নেই, আপনার রোমানিয়া এসে বাকি যে আরও 27টা দেশ আছে, বুলগেরিয়া সহ নতুন বুলগেরিয়া অ্যাড হয়েছে এই মাস থেকে, মার্চ মাস থেকে যে কোনো দেশে আপনার যেতে পারবেন, চাকরি বাকরি করতে পারবেন। আপনি যে কার্ড পাবেন ওই কার্ডটি দিয়ে আপনি বাকি 27টা রোমানিয়া ছাড়া আরও যে 27টি দেশ আছে আপনি আপনার মতো করে আপনি ঘুরতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, আপনি ওইখানে মুভ করতে পারবেন। সো দেখুন, ইভেন যারা রোমানিতে আছেন, আমাদের হাজার হাজার বাঙালি ভাইয়ারা অনেক দিন ধরে আছেন, কেউ কাজ করতেছেন, কেউ পড়াশোনা করতেছেন, কেউ এসেছেন অন্য কোনো ভিসা, মানে বিভিন্নভাবে যারা এসে অপেক্ষা করতেছিলেন, আবার অনেকেই বিভিন্নভাবে দালাল ধরে গেম দিয়ে অনেক দেশে চলে গিয়েছেন, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, বিভিন্ন দেশে। সো বাট এখন যারা আছেন তাদেরকে আর এই কষ্টটাও করতে হবে না, আর এই আপনাদেরকে বিভিন্ন টাকা পয়সা খরচও করতে হবে না অন্য দেশে যাওয়ার জন্য। এখন আপনারা যেহেতু সেনজেন হয়ে গিয়েছে, আপনারা চাইলে অন্যান্য কোনো দেশে গিয়ে আপনারা আপনাদের মানে কেরিয়ার করতে পারবেন, এস্টাবলিশ হতে পারবেন, অত একটু সময় লাগবে, বাট এখন আর কোনো দরাবাধা আর থাকছে না। আপনারা সবাই আপনাদের মতো করে বিভিন্ন দেশে গিয়ে যার যেখানে আত্মীয় স্বজন আছেন বা বন্ধু বান্ধব যে যেখানে আছেন, আপনারা হয়তো খবর নিয়ে ওইখানে চলে যাবেন। কারণ যদি আপনার মনে হয় যে না, রোমানিয়াতে আপনার ওই রকম ইনকাম হচ্ছে না, অবশ্যই তুলনামূলকভাবে এত ইনকাম হবে না, যদিও রোমানিয়া সেনজেন দেশ ছিল না আগে, হয়তো এখন সেনজেন হয়েছে, যাই হোক, তো আপনারা বেস্ট হবে আপনারা আপনাদের পরিচিতজন যারা যেখানে আছেন সেনজেন অন্যান্য কান্ট্রিতে তাদের সঙ্গে কথা বলে, যেটা বেস্ট হবে, যে কান্ট্রিতে গেলে আপনার জন্য সহজ হবে, আপনি দুই পয়সা ইনকাম করতে পারবেন, আপনারা ওইখানেই যাবেন, এটা হবে আমার সাজেস্ট। আপনারা যারা কাছের লোকজন তাদের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? কারণ অনেকজন অনেক কথা বলে, সো সবার কথায় খান না দিয়ে যারা আপনাদের একদম নিকটতম কাছের মানুষজন, যারা আপনাকে সুপরামর্শ দেবে, তাদের কথা শুনে আপনারা আল্লাহর নাম নিয়ে মুভ করে ফেলেন, ঠিক আছে? সো আজকের ভিডিও বিষয় এটাই ছিল যে যারা এখন থেকে নতুন ভিসা পাবে সবাই আলহামদুলিল্লাহ রোমানিয়ার সেনজেন স্টিকার ভিসা এখন পাবে রোমানিয়াতে যারা আসবে, বিশেষ করে বাংলাদেশের হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করেছেন বা অপেক্ষায় আছেন, তো তাদের ক্ষেত্রে এখন আপনারা মানে কি বলবো, আপনাদের সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে বা পূরণ হতে যাচ্ছে, যখনই আপনারা ভিসা পাবেন যারা সেনজেন স্টিকার, এখন থেকে এই ভিসাটি পাবেন আপনারা। তো এই ছিল আজকের মূল আলোচনা আপনাদেরকে, এবং আগামী ভিডিওতে আলোচনা করব যে আসলে রোমানিয়া থেকে আপনারা কীভাবে খুব সহজে ইউএসএ যেতে পারেন, যেহেতু রোমানিয়া এখন সেনজেন হয়ে গিয়েছে, সেই শর্তে আমি আলোচনা করব যে খুবই ইজি ওয়েতে এবং কী কী ডকুমেন্টস আপনার রেডি করতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ গুছিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। আর আমি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন, এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন তথ্য পেতে, ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।